হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে মৌডেলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যাটা আমি শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি একটু সেজেগুজে নিয়েছি, সেজেগুজে বলতে এই সামান্য একটু লিপস্টিক আর একটু টিপ আর এই চুল বাঁধা আর হাতের কাছে যেই কুর্তি পেয়েছি ওই কুর্তিটাই আমি পরে নিয়েছি। তো এখন যাব, আর বেশি দিন তো সময় নেই, একদম দোরগোড়ায় পুজো চলে এসতে, তো সেই কারণে এখনই ছুটতে হচ্ছে। আর তার চেয়েও বড় কথা, আমাদের দেরি হয়ে গেছে কেন, আমি খানিকটা তো অনলাইনে শপিং করেছি, সেগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর তাছাড়া খানিকটা দেরি হয়ে গেছে এই কারণেই যে হাজব্যান্ড একদম ছুটি পায়নি, এই পুজোর টাইম বলে একদম ছুটি পায়নি অফিস থেকে, এই কারণে। আর দ্বিতীয় কারণ হচ্ছে হাজব্যান্ড দ্বিতীয় সেকেন্ড ডোজটা নিয়ে নিয়েছে ভ্যাকসিনের, তো সেই জন্য ওনার একটু শরীরটা খারাপ। শরীরটা খারাপ হলেও কিছু করার নেই, একদম যেহেতু দোরগোড়ায় পুজো, তো সেই কারণে টেনে টুনে বেঁধে বুঁধে নিয়ে যাচ্ছি, যেতে চাইছে না, বলছে তুমি চলে যাও ছেলে মেয়েকে নিয়ে। আনছি না, আমি ছেলে মেয়েকে নিয়ে আমার যাওয়ার দরকার নেই, তুমিও চলো। তো সেই কারণে টেনে টুনে বেঁধে বুঁধে নিয়ে যাচ্ছি। তো যাই, দেখি কী কিনবো না কিনবো, এখনও অবধি ঠিক হয়নি, তো গেলেই দেখতে পাবো, বুঝতে পারবো যে কী কিনতে পাচ্ছি কী পাচ্ছি না। আর আমি যতটা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কারণ রাস্তার যা অবস্থা এখন, যেহেতু পুজোটা একদমই কাছে চলে এসছে, সেই কারণে রাস্তায় প্রচুর ভিড়, দোকানপাটে ভীষণ ভিড়। তো যতটা আমি সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, অবশ্যই দেখাবো। আর কি কিনে আনছি না আনছি সমস্তটা কিছুই আমি দেখাবো তোমাদের সঙ্গে। তো চলো আমার সঙ্গে, তো তখন দেখতে থাকবে। চলে এসছি আমি মার্কেটিং করে, আমার সব মার্কেটিং সারা হয়ে গেছে, যেটুকু বাকি ছিল সেটুকু আমি সেরে সুরে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে সেইভাবে আমি কিছু দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে যেমন দোকানে ভিড় তেমন রাস্তাঘাটে ভিড়, মানে বলার মতো না। আমি যে একটুখানি ভিডিও করব তোমাদের জন্য দেখানোর জন্য আমি সেই সময়টাও পাইনি। আর তাছাড়া যেহেতু ছেলে মেয়ের জিনিস, তো আমারই পছন্দ করার ব্যাপারটা থেকে যায়, সেই কারণে আমি তোমাদের জন্য সেইভাবে ভিডিওটা করতে পারিনি। তোমরা কিছু মনে করো না, আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়ে দেবো। আর কী কী জিনিসপত্র আমি কিনেছি আজকে এবং আগে কী কিনেছি, অনলাইনে কী কিনেছি, সমস্তটাই আমি এখনই দেখিয়ে দেবো, ঠিক আছে? একবারে পুরো আমার পুজোর যা শপিং হয়েছে আমি পুরোটাই এখন দেখিয়ে দেবো। আমি আগেও বলেছি, এখনও বলে নিচ্ছি, আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু কিনিনি, আমরা কিচ্ছুই কিনিনি, কারণ আমরা যেহেতু বেরাবো না, আর তাছাড়া আমাদের পড়তে নেই, মেন কথা হচ্ছে পড়তে নেই, তো সেই কারণে আমরা কিছু কিনিনি। তো শুধু ছেলে মেয়ের জন্য কিনেছি, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মেঘটা দিয়েই শুরু করছি। প্যাকেটগুলো উড়ে না যায়। মেয়ের এই জামাটা একদম সিম্পলের উপর পুরোটাই হোয়াইট, আর তার মধ্যে একটু লাল লাল ছোট্ট ছোট্ট গোলাপ আছে। আর এই যে এই জামাটার উপরের যে জ্যাকেটটা আছে, সেই জ্যাকেটটাও মানে একদম নেটের, দেখেই বুঝতে পারছো, এই উপরে এরকম ছোটো ছোটো ফুল আছে আর উপরটায় একখানা গোলাপ আছে, এটা উল্টো করা আছে, মেয়ে একটু পড়েছিল আসার পর, তো সেই কারণে উল্টো করা আছে একটু। এই এই হচ্ছে উপরের জ্যাকেট আর এই যে জামা, এটা মেয়ের পছন্দে কেনা হয়েছে, তো ভীষণ ভালো লাগছে, আর মেয়ে পড়েছে যে তাও ভালো লাগছে। তো এটা হচ্ছে মেয়ে। মেয়েরগুলোই আমি আগে দেখিয়েনি, আমি আগে একবার দেখিয়েছি, তাও আর একবার করে আমি বললামই যে আমি সমস্তটাই আজকে একদম পুরো শপিংটাই আমি দেখাবো, সেটা আমার অনলাইনেরই আর মার্কেটিং মানে যে মার্কেটে গিয়ে আমি করেছি সেটাও, সমস্তটাই আমি একবারে দেখাবো, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, আমারও ভালো হবে।
তো এইটা দেখেছিলে অনলাইন থেকে নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে, এই একটা ড্রেস পিঙ্ক আর ব্লু এর মধ্যে, নেভি ব্লু ডিপ। পরে ভাঁজ করব, তোমাদের আগে দেখিয়ে নি। এটাও ফ্লিপকার্ট থেকে, মেয়ের এবার সবই ফ্লিপকার্ট থেকেই এসছে, শুধু হোয়াইটটা আমি বাইরের থেকে কিনেছি। এটা দেখেছো তোমরা, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই পাটিয়ালি প্যান্ট আর তার সঙ্গে এই টপ, কালারটা হচ্ছে মিষ্টি দুধে আলতা কালার, এতটা রেড না, যতটা রেড মনে হচ্ছে এটা রেড না, এটা মিষ্টি একটা দুধে আলতা কালার। তো এই একটা, এটার হাটটা আমি পরে দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে নিই। এটাও ফ্লিপকার্ট থেকে এসছে, এই যে সামনে এরম প্রজাপতির পাখনা, এটা রেড কিন্তু অতটা রেড না যতটা রেড দেখা যাচ্ছে। আর এইটা উপরের টপটা, এই হচ্ছে একদম সিম্পলের উপর, আর তার সঙ্গে এই যে হার একটা দিয়েছে, এই যে হারটা, এই হচ্ছে হার ওই জামাটার সাথে। আমি পরে গোছাবো। আচ্ছা, মেয়েকে আমার বাপের বাড়ির থেকে আমার দাদা এটা দিয়েছে, মেয়েটা ধরেছি যখন, মেয়েটা পুরো কমপ্লিট করেনি, তারপর ছেলেটা দেখাচ্ছি। এটা পুরো একদম লং, ওই যে ওয়ান পিস বলে, একদম পুরো আপার লোয়ার পুরো একদম। এই যে ভিতরে এরম এরম আছে, এটা পরলে বোঝা যাবে প্রচুর ঘের, এটা পুরো ইয়েলো কালারের মধ্যে, বেশ সুন্দর, ভালো লাগছে। ইয়েলোটা এতটা ইয়েলো না, ইয়েলোটাও ভালো লাগছে। তো এইটা হচ্ছে, এই একটা দিয়েছে আমার দাদা, আর একটা দিয়েছে এই একটা, এই জামাটাও সুন্দর রেডের মধ্যে আর নেভি ব্লুর মধ্যে, সামনে এটা পিছন, এটা হাফাতা, ওটাও হাফাতা। আমি আর ওটায় হাতা আছে কিন্তু আমি ওটা হাতা লাগাবো না, এটারও হাতা আছে আমি হাতা লাগাবো না, হাতা ছাড়াই রাখবো। তো গেল মেয়ের এই জামা, মেয়ের জুতোটা দেখিয়ে দিই। মাম্মা মেয়ের জুতোটা দে তো মাম্মা, বাস্কটা এই যে, ও বসে বসে জামা ঘাটছে, মানে ক্যামেরার সামনে আসছে না কিন্তু জামা ঘেটে যাচ্ছে সমানে। জুতো দেখালাম, তোমরা কিছু মনে করো না, যেহেতু ও বাচ্চা সেই কারণে, আর নতুন যেহেতু তাই দেখালাম। তো রেড রঙেরই জুতো নেওয়া হয়েছে ওর জন্য, পা এই জুতোটা। প্রচণ্ড ভিড় গো দোকানে, কি ভিড় বাবারে বাবা, তার মধ্যে বৃষ্টি হয়েছে, কাদা রাস্তায়, যেন বিচ্ছিরি ব্যাপার, আর গাড়ির জন্য হাঁটা চলার জায়গা নেই। এবার দেখাচ্ছি আমার ছেলেরটা, মেয়ের কমপ্লিট হয়ে গেল, জুতো জামা সব কমপ্লিট হয়ে গেছে, আরও টুকিটাকি যেগুলো এনেছি মেয়ের জন্য, মানে লাগে বাচ্চাদের, তো সেগুলো আর তোমাদের দেখালাম না। এটাও ফ্লিপকার্ট থেকে ছেলের জন্য এসছে। আচ্ছা, এইটা হচ্ছে একখানা ফ্লিপকার্ট থেকে নিয়েছে টি শার্ট, ফুল হাতা ফুল স্লিভ, আর ভিতরে এরম ব্ল্যাক, আর উপরে এরম, মানে ওই ট্রেন্ডিং কি টি শার্ট বেরিয়েছে, ওই ছেলেই পছন্দ করেছে, এখন উঠেছে খুব, তো সেই এরম একটা ছেলের গেঞ্জি টি শার্ট। তো এই একটা, এই একটা, এটাও টি শার্ট ফুল স্লিভ, এরম ঢেউ 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 ভিতরে কাজ আছে একটু, মানে সুতো দিয়ে এরম, এটা পিছনটা, এটা সামনেটা, পুরো সিম্পলের মধ্যে হোয়াইট, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। এই একটা, ও এবার টি শার্টই নেবে, শার্ট নেবে না, কারণ প্রত্যেকবার এত শার্ট হয়ে ওর,
ওর জন্য ও বলে দিয়েছে মা আমি শার্ট নেবো না, শুধু আমি টি শার্টই নেবো। শার্ট ওর কিছুতেই পছন্দ হলো না, কি সুন্দর শার্টগুলো দেখেছিলাম ওর পছন্দ না। আর ছেলেদের জামা কি বলতো, ওই একই তো, টি শার্ট নয় শার্ট। তো এটাও একটা টি শার্টই, এটাও টি শার্টই বললো দোকান থেকে, কিন্তু শার্টের মতন দেখতে সুন্দর, বেশ লালের মধ্যে, এতটা লাল নয়, এটা হালকা মানে ডিপ যে লালটা দেখাচ্ছে তা না, এটা মেরুন কালার, হালকা নয় মেরুন কালার, মেরুন কালার যেটা হয় এটা মেরুন কালার। এই হচ্ছে গেঞ্জিটা, কাপড়টা খুব সুন্দর, কাপড়টা খুব মোলায়েম। এই লেখালেখি সামনে বোতাম, এই একটা, আর প্যান্ট, এই একটা জিন্স নিয়েছে, এই যে জিন্স, কটন জিন্স, এই যে জিন্স বাবা এত বড় বড় লম্বা লম্বা, আমি হাতের আয়ত্তে আনতে পারছি না। তো যাই হোক, এই যে জিন্স, এই হচ্ছে একটা জিন্স নসি নসি কালারের, আর এই হচ্ছে একটা জিন্স, এটাও কটন জিন্স, ভিতরে একটু মানে ছাপা ছাপা মানে কি বলে এগুলোকে, চেক চেক প্রিন্ট আছে। এটাও একটা জিন্স হোয়াইটের মধ্যে, ভীষণ সুন্দর, কটন, এটাও কটন। আর আমার বাপের বাড়ির থেকে আমার দাদাও দিয়েছে জিন্স, ও জিন্স পরে যেহেতু ওকে জিন্সই দেওয়া হয়। আমার বাপের বাড়ির থেকে এই জিন্সটা দিয়েছে। বাবা ঠ্যাং কত লম্বা, এইরকম ভাঁজ করে দেখাচ্ছি ওর জন্য। হ্যাঁ, এই যে আর গেঞ্জি, গেঞ্জিটা কই বাবা, মামা গেঞ্জি দিয়েছে তো কই, এই যে এটাই হলো, এই গেঞ্জিটাও সুন্দর, এই একটা গেঞ্জি দিয়েছে। এই হচ্ছে ছেলের মার্কেটিং। আর ছেলের জুতোটা বাবু দে, জুতোটা দে, কেন গেল বছর আমি যেহেতু জুতোগুলো দেখাইনি, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল যে কি হয়েছে জুতো দেখালে, নতুন জুতোই তো দেখাচ্ছ, তো কি আছে তাতে, তার মধ্যে বাচ্চাদের দেখাচ্ছ কি, কোনো ব্যাপার না। তো সেই কারণেই আমি এই বছর জুতোগুলো দেখালাম, না হলে আমি এই বছরও জুতোগুলো দেখাতাম না। তো অনেকগুলোই কমেন্ট এসেছিল তখন, তো সেই কারণেই দেখাচ্ছি। এই যে ছেলের জুতো, এই যে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওর বাবারও খুব পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে। এই আর কিছু কিনতে গেলে আমার ছেলে বা মেয়ে যেই বলো বা আমার হাজবেন্ড বলো, তিনজনেরই ওই তুমি পছন্দ করো তুমি পছন্দ করো। এই কারণেই আমি আরও ভিডিওটা করতে পারিনি, কারণ দেখাশোনা, আর ওরা বাচ্চা, আমার ছেলেও খুবই বাচ্চা, তো সেই কারণে আমার ছেলে নিজের জামা দেখার একটা আনন্দ, উৎসাহ, হ্যাঁ উল্লাস, সেই জিনিসটা বাদ দিয়ে মা ভিডিও করবে, সেই ভিডিও ক্যামেরা ধরার বাচ্চার পক্ষে সম্ভব না। তো সেই কারণে আমি দেখাতে পারিনি, আবারও বললাম তোমরা মনে কিছু করো না। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে যে কেমন হয়েছে জামা প্যান্টগুলো আমার ছেলে মেয়ের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে মৌ ডেলি লাইফস্টাইল। টাটা, গুড নাইট।